আজকে আমরা মামার বাড়ি যাই রাস্তা দিকে মামার আমাদের বড় মামার শ্রাদ্ধ এই আমরা যাইলাম গাড়ি উপরে রেখে এসে আমরা এই যে নদী আছে একটা স্যান্ডেল হাতে নিয়ে নিছি শুকনা নদী গঙ্গাসাগর এটার নাম এমনি এই একটা নদী নদী পার হয়ে গেলাম আমরা এই যে জয়রাম এইদিকে আমার মামার বাড়ি স্লিপ করে রাস্তা পাহাড়ি রাস্তা বৃষ্টি পড়ছে মাথা কথা ভিজে গেছে এটা হলো গোয়াবাড়ি বলে এয়ারপোর্ট সাইডে এই যে নদীটা এদিকে নদী এদিকে রাস্তা একটু উল্টো পাল্টো হলে ডাইরেক্ট আগে রাস্তা আরো অনেক ওইদিকে ছিল নদীর রাস্তা নিয়ে গেছে তাই আস্তে আস্তে ওইদিকে খালি যাচ্ছে 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 এই পৌঁছে গেলাম আমাদের মামার বাড়ি এটা হলো মামার বাড়ি ঘুরে এসে গেলাম মামার বাড়ি থেকে এখন নদী পার হব শুকনা নদী গঙ্গাসাগর আমি নাম দিছি এই এই মহাসড়কে যে আমরা যাচ্ছি আরেকজন বাড়ি হয়ে রাস্তায় যাব এদিকে সুপারি গাছ অনেক মানে গোয়া গাছ বলে গোয়া গাছ দেখে গোয়াবাড়ি জায়গার নাম এদিক দিয়ে ওদের তাদের বাড়ির দিকে যাচ্ছি ও মাই গড বললে শেষ এসে পড়লাম আমরা রাস্তায় এই আমাদের গাড়ি গাড়িতে উঠে গেলাম আমরা গাড়ি স্টার্ট করে নিল জোরাম এখন আমরা চলে যাবো শিলচরে কিন্তু আমাদের শিলচরের ডিস্টেন্স হলো 30-35 কিলোমিটার জায়গাকে বলে শালগঙ্গা গোয়াবাড়ি কাছের ডিস্ট্রিক্ট